আমি একটা কথা বলি, এখনই তোমরা মেঘকে বারবার ডিস্টার্ব করো না। আমি কাল ওকে একবার বলে ফেলেছিলাম কথাটা, ও আমাকে বারণ করে দিয়েছে। ও চায় না এখানে ফিরে আসতে, আর এখানে ফিরে আসাটা যে ওর কোনো অপশনের মধ্যে নেই সেটা আমি বুঝেছি। দেখো, এখন মীনাক্ষী বলল তাতেও ও কিন্তু নিজের স্ট্যান্ড বদলায়নি। তার মানে এটা পরিষ্কার যে এখনও কোনো মতেই ফিরবে না। আর ওকে যদি বারবার একই কথা বলা হয় তাহলে কিন্তু ওর মধ্যে ওই রাগ, বিরক্তি এগুলো আরও বাড়বে। কিন্তু দাদা, অপেক্ষা করার মতো সময়ও কি আমাদের হাতে আছে? এখন 8 তারিখ তো প্রায় এসে গেল। আমার মনে হয় কি বলতো, আমরা এই সমস্ত যে আলোচনাগুলোই করছি সেগুলো নীলের সামনে করা উচিত। কারণ দেখো, মেঘের দাদা যেটা বলছেন যে রাগ বিরক্তি যেটাই থাকুক, তার থেকে সবচেয়ে বেশি যেটা ওর হয়েছে সেটা হচ্ছে অভিমান, নীলের প্রতি ওর অভিমান। এই যে ও বারবার বলছে যে ওর সমস্ত কথা মরে গেছে, এগুলো কিন্তু শুধু মেঘের অভিমানের কথা। আমাদের সকলের করা সব ভুল, সব অন্যায়ের সত্ত্বেও ও কিন্তু আমাদের বাড়ি ছেড়ে যায়নি, যতক্ষণ না পর্যন্ত নীল ওর চরিত্রে দাগ লাগিয়েছে। আমার মনে হয় মেঘ যদি কারোর কথা শুনে তাহলে সেটা নীলের কথাই শুনবে, নীল ছাড়া আর কারোর কথাও শুনবে না। কিন্তু সেটাও তো শুনছে না, নীলের কথাও তো শুনতে চাইছে না। নীল আমাকে না বললেও আমি জানি ও আজকে নিশ্চয়ই মেঘকে ফোন করে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু মেঘ যেন নিজের সমস্ত দরজা জানলা বন্ধ করে রেখেছে। কিছুতেই যেন আর একটা সুযোগ কাউকে দেবে না। আচ্ছা, মাকে দিয়ে ওকে আসতে বলবো? মাকে আমি বলেছিলাম, কিন্তু মা পরিষ্কার আমাকে বলে দিয়েছে যে গিনির বিয়েতে মা নিজে মেঘের কাছে গিয়ে তাকে আসতে বলে এসেছিল, কিন্তু মা তার মান রাখতে পারেননি। আমাদের বাড়িতে 1 হাট লোকের সামনে মেঘের চরম অপমান হয়েছিল, তাই জন্য মার মেঘকে ডাকবে না। তাহলে এখন উপায়টা কি? মেঘ, মেঘ, বলো কি? তুমি আমার সঙ্গে কথা বলতে চাইছো না কেন? আমি তোমাকে কালকে ফোন করেছিলাম, তুমি ফোনটা তো ধরলেই না। তুমি আমার সাথে কথা বলবেই না? এই তো বলছি, বলো। তুমি ক্লাসটা করলে না? আমার লাইব্রেরিতে একটা কাজ ছিল। মিথ্যেটা তুমি এখনো খারাপই বলো মেঘ, আর সেটা ধরা পড়ে যাওয়ার মতোই বলো। আমি মিথ্যে বলছি? বলছো, পরিষ্কার মিথ্যে বলছো। আর তুমি ক্লাস করোনি কেন সেটাও আমি জানি। তুমি আমাকে অ্যাভয়েড করার জন্য ক্লাসটা করোনি, তাই তো? একদম ঠিক বলেছো। আমি 8 তারিখের আগে তোমার সঙ্গে আর দেখা করতে চাইছি না। আর তোমাকে না একটা রিকোয়েস্ট করছি, তোমার পরিবারের সবাইকে বলে দিও ওরা যেন হঠাৎ কাল সকালে ঘুম থেকে উঠে মানুষদের মতন না করে। এতদিন তোমরা দিদিভাইয়ের সমস্ত অন্যায়, সমস্ত মিথ্যেকে প্রশ্রয় দিলে কেন? কারণ তোমার বাড়ির লোক আমাকে পছন্দ করতো না, আর আজ তোমাদের হঠাৎ করে জ্ঞান চক্ষু খুলে গেল, আর তোমরা অমনি মেতে উঠলে যে না না, ময়ূরী ভালো না, এবার মেঘ ভালো। বাহ, অসাধারণ। আচ্ছা, তোমরা তো কখনো নিজেদের দিকে তাকিয়েও দেখতে পারো যে তোমরা আসলে কেমন? কখনো সেটা দেখার কথা মনেও নিশ্চয়ই হয়নি। পারলে একবার দেখুন। যাকে এসব কথা এখনো ছাড়ো, আমার এসব কথা বলার কোনো ইচ্ছে নেই তোমার সঙ্গে। আর তাছাড়া আমি কেন ক্লাস করছি না, কি বৃত্তান্ত, এসব আমাকে ডেকে ক্যাম্পাসের মধ্যে কথা বলার কোনো দরকার নেই। এখানে অনেকেই জানে তোমার আমার ডিভোর্স হতে চলেছে। এখন যদি আমরা সবার সামনে দাঁড়িয়ে ভাবে কথা বলি, সবার মধ্যে কনফিউশন ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, কিন্তু আমি যদি তোমাকে অ্যাসিউরেন্স দিই যে আমি তোমাকে আর ফিরে আসার কথা বলবো না, তাহলে কি তুমি আমাকে একটু টাইম দেবে কথা বলার জন্য? কি কথা বলবো নীল? কি কথা বলবো একটু বলতে পারো? আমাদের গুড ওল্ড টাইমস এর কথা। সেরকম কোনো ভালো স্মৃতি তো তৈরিই হয়নি আমার, কোনো ভালো স্মৃতি নেই আমার। আমি কি নিয়ে কথা বলবো? কিছুই কি নেই মেঘ? আমরা দুজনে কোনো ভালো স্মৃতি তৈরি করিনি। দেখো যা আছে সেগুলো হয়তো কয়েকটা মুহূর্ত, সে মুহূর্তগুলো কখনো স্থায়ী তো হয়নি নীল। সুন্দর মুহূর্তগুলো একটা স্মৃতি হয়ে ওঠার আগেই তো কিছু না কিছু নিয়ে সন্দেহ করেছে তুমি। কখনো সন্দেহ করলে যে আমি নাকি ক্লাসে ইচ্ছে করে টোকাটুকি করেছি, আবার কখনো সন্দেহ করলে যে তুমি গান গাইতে জোর করেছো বলে আমি ইচ্ছে করে আমার গলাটাই নাকি খারাপ করে দিয়েছি। কখনো সন্দেহ করেছো যে আমি নাকি রূপের সঙ্গে তোমাদের বাড়িতে তাও আবার ডেসপারেট হয়ে অসভ্যতা করেছি। আবার কখনো সন্দেহ করেছো। থাকবে থাক। কেন থাকবে নি? কেন থাকবে? এই গিনির ঘটনাটায় তোমার রূপের ব্যাপারে সন্দেহটা মিটে গেছে তাই? আচ্ছা কাল যদি রূপ তোমাকে ডেকে আমার ব্যাপারে দুটো কথা বলে তুমি তো সেটাই বিশ্বাস করবে? যাকে ছাড়ো, আমি যদি এই রূপের ব্যাপারটা ছেড়েও দিই, আমার তো এখনো একটা অগ্নি পরীক্ষায় পাশ করা বাকি, সেটা হলো জিষ্ণু। তাকে নিয়ে তো তুমি এখনো সন্দেহই করোনি, তাই তো আগের দিন আমাকে ইঙ্গিত করে বললে যে জিষ্ণু নাকি এখন আমার নতুন সঙ্গী। এই যে তুমি আমাকে জোড়াতালি দিয়ে ডাকছো বারবার, ধরো ধরো আমি আমার সমস্ত আত্মসম্মান বিসর্জন দিয়ে তোমার কাছে আবার ফিরেও গেলাম, তারপর তুমি দেখলে যে আমার আর জিষ্ণুর একটা হোল নাইট কনসার্ট আছে, তখন তুমি কি করবে নি? আগে তুমি তোমার এই সন্দেহ বলে যে অসুস্থতা আছে সেটা চিকিৎসা করো, তারপর কোনো মেয়ের কাছে এসো। তার আগে তুমি যত মেয়ের কাছেই যাও না কেন তোমার ওই এক সন্দেহবাতিক মন তাদের সর্বনাশী। আমার মধ্যে যেমন সন্দেহের অসুখ আছে মেঘ, তেমন তোমার মধ্যেও কিন্তু অবিশ্বাসের অসুখ আছে। হ্যাঁ আছে তো, সেটাই তো আমাদের এই ছেঁড়া ফাটা দাম্পত্য জীবনের একমাত্র প্রাপ্তি। সব বিশ্বাস মরে গিয়ে শুধু ওই অবিশ্বাসটুকুই পড়ে আছে। বারবার বিশ্বাসভঙ্গ হয়ে ঠকলে বোধহয় এমনটাই হয়। চলিনি, পরশু কোর্টে দেখা। হ্যালো, সকাল থেকে একবারও ফোন ধরলে না কেন? কাজে ব্যস্ত ছিলাম। আচ্ছা, তার মানে তোমরা সবাই মিলে আমাকেই দোষী দোষী ভাবছো তাই তো? ভেবে নিলে যে আমি ভুল করেছি, আমি মেঘ আর রূপের ব্যাপারে মিথ্যে কথা বলেছি, তাই জন্য ময়ূরী খারাপ আর মেঘ ভালো, এগুলো সব তোমরা ভেবে ফেলেছো তো? ময়ূরী, এই নিয়ে তো কথা শেষ হয়ে গেছে, এই নিয়ে তো আর কোনো কথা হওয়ার নয়। কেন কথা হওয়ার নেই নীল? রূপ তোমাকে কিছু বলেছে বলে তোমার আমার সম্পর্ক কেন নষ্ট হবে? তোমার আমার সম্পর্ক তো কোনোদিন তৈরি হলো না ময়ূরী, সেটা আবার কি করে নষ্ট হবে? নীল, তুমি কিন্তু আমার সঙ্গে এখন আর এভাবে কথা বলতে পারো না। তুমি দিনের পর দিন আমার সঙ্গে ঘুরেছো, আমাকে বিয়ের কথা বলেছো, আর আমরা তো যথেষ্ট কাছাকাছিও এসেছি নীল। সেসব ভুলে গিয়ে তুমি ময়ূরী, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছো এই ছবিগুলো দিয়ে? না 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 নীল, আমি তোমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছি না, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে শুধু মনে করিয়ে দিচ্ছি নীল, সম্পর্ক তৈরি না হলে কি অতটা কাছাকাছি আসা যায় যতটা আমরা এসেছিলাম? সম্পর্ক ছিল তাই জন্যই তো। ময়ূরী, আমি রাখছি, আমার মনে হয় সেটাই বেটার হবে। নীল, আমার মনে হয় তোমার এই মুহূর্তে আমার সঙ্গে বা আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করাটা উচিত না। হ্যাঁ, আমি তোমাকে বিয়ের কথা বলেছিলাম ঠিক কথাই, কিন্তু সেটা তোমার কথায় বিশ্বাস করে। তবে এখন বুঝেছি তোমার সবটাই মিথ্যে। তুমি আমার বোনের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছো। তুমি স্রেফ নিজের স্বার্থের জন্যে আমার বোনের জীবন, আমার জীবন, মেঘের জীবন, আমাদের গোটা পরিবারের বিশ্বাস ভরসা নিয়ে ছেলেখেলা করেছো। তাই তোমার মুখ আমি এই জীবনে আর দেখতে চাই না ময়ূরী। আমি রাখছি, আশা করছি ভবিষ্যতে তুমি আমাকে বা আমার পরিবারের কাউকে ফোন করে বিরক্ত করবে না। ময়ূরী, তোমার ভালো মানুষের মুখোশের পেছনে তোমার যে কুৎসিত রূপটা আছে না, সেটা আমরা সকলে দেখে ফেলেছি। তাই আমি চাই না তোমার ওই কুৎসিত রূপটা নিয়ে তুমি আর কোনোদিন আমাদের সামনে আসো। কি ভাবছিস তুই মেঘ? আবার আমাকে সাইডে সরিয়ে আমার চোখের সামনে দিয়ে নীলের সঙ্গে ঘরকন্যা করবি? না, সেটা আমি কোনোদিনও হতে দেব না। কি রে, তুই কিছু বলবি? হ্যাঁ, কিন্তু তোর শোনার সময় হবে? কেন হবে না বল। আমি কিছু বললে তুই সেটা মানবি মেঘ? আগে বল। তুই নীলকে ক্ষমা করে দে। ক্ষমা করে দেব? দেখ মেঘ, তোদের দুজনের মধ্যে তো ভালোবাসা ছিল, সেটা এখনো আছে। যে ঘটনাগুলোর জন্য তোদের দুজনের মধ্যে বারবার বাধা তৈরি হচ্ছিল, সেগুলোর পেছনে যে আমি, সেটা তো তোরা ভালোভাবেই জানতে পেরে গেছিস। তাহলে কেন তুই নীলকে ক্ষমা করছিস না বলতো? শুধু শুধু ওকে দূরে সরিয়ে তুইও কষ্ট পাচ্ছিস, ওকেও কষ্ট দিচ্ছিস। এটার দরকার নেই মেঘ, এটা করিস না। ক্ষমা করে দে ওকে, ওর কাছে ফিরে যা। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন আমার দিকে? বিশ্বাস হচ্ছে না তো যে আমি এই কথাগুলো বলছি? না তা কেন, আমার সামনেই তো বসে আছিস, বিশ্বাস কেন হবে না? তুই আর কোনোদিনও আমাকে বিশ্বাস করতে পারবি না বল মেঘ। দেখ দিদি ভাই, আমি কোনোদিনই তোকে অবিশ্বাস করতে চাইনি। আমি অলওয়েজ চেয়েছি তোকে বিশ্বাস করতে, আর সেই জন্যই তুই আমার বিয়ের পর যখন প্রথমবার আমার সঙ্গে শ্বশুর বাড়িতে গেলি, আমি ভেবেছিলাম যে সত্যি হয়তো তুই আমাকে রান্নায় হেল্প করতে যাচ্ছিস। কিন্তু দেখ, তুই আমার বিশ্বাসের মান রাখিস না। রিসেপশনের দিন আমি সাজবো বলে তোকেই বিশ্বাস করেছিলাম, তাই একবারও আয়নার দিকে না তাকিয়ে ওই অবস্থাতেই সবার সামনে চলে গেছিলাম, শুধুমাত্র তোকে বিশ্বাস করি বলে। কিন্তু তুই আবারও আমার বিশ্বাস ভেঙেছিস, আর জানিস তারপর কি হয়েছিল। বলতে পারিস যে এত কিছুর পর আমি তোকে বিশ্বাস করতে আর পারিনি, আমার অসুবিধা হয় তোকে বিশ্বাস করতে। আমি বোধহয় তোকে বিশ্বাস করাবার মতো কোনোদিন কিছু করিও নি। কি রে মেয়ে, আমি কবে থেকে এরম হয়ে গেছি তোর মনে আছে? মেঘ, আমি ছোটবেলা থেকে একটা কথা জানতাম। আমি জানতাম তুই লেখাপড়ায় ভালো, অনেক ভালো, কিন্তু আমিও কিছুতে ভালো। আমি দেখতে ভালো। হ্যাঁ, আমাকে আমাদের রিলেটিভসরা যখনই আমাদের বাড়িতে আসতো, আমাদের দুজনকে যখনই একসঙ্গে দেখতো, আমাদের সামনে বলতো, মাকে ডেকে বলতো, কি বলতো, মধুমিতা তোমার ছোট মেয়ে লেখাপড়ায় ভালো হতে পারে, কিন্তু তোমার বড় মেয়ে দেখতে বেশি সুন্দর। সবসময় একটাই কথা বলতো, দেখবে ময়ূরী বড় হয়ে একটা বিরাট বড় ঘরে যাবে শুধুমাত্র নিজের রূপের জোরে। তো ব্যাস, আমি ওই একটা বড় ঘরে যাওয়াটাকেই আমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট গোল বানিয়ে ফেললাম। দেখ মেঘ, আমি তোকে কোনোদিনই মানুষ বলে ভাবিইনি। কেন ভাববো বলতো? তুই একটা মামুলি নর্মাল দেখতে মেয়ে, সেটা আমি তোকে সবসময় বুঝিয়ে দিতে চেয়েছি যে আমি তোর থেকে বেশি সুপিরিয়র। আর আমাদের মেয়েদের আমরা তো যতই পড়াশোনা করি যাই করি সেই রূপটাকেই সব থেকে বড় কোয়ালিফিকেশন কনসিডার করা হয়, যেটাতে তুই আমার ধারের কাছেও নেই। সেটাই আমি তোকে সবসময় বুঝিয়ে দিতে চেয়েছিলাম, যাতে তুই তোর লেখাপড়া নিয়ে আমার থেকে বেশি সুপিরিয়র না হতে পারিস। তাই জন্য আমি সব কিছুতে সব কাজে তোকে ওভার পাওয়ার করতাম, তোকে নসিয়েট করতাম। থাক না এসব আলোচনাটার কি দরকার বলতো, দেখ যা হয়ে গেছে সেটা হয়ে গেছে। অতীতকে নিয়ে কথা বলে আমরা আর কি করবো বলতো, কোনো লাভ তো নেই। লাভ নেই কি বলছিস মেঘ, তুই বলছিস এসব কথাগুলো বলার দরকার নেই। হ্যাঁ তোর হয়তো দরকার নেই, কিন্তু আমার দরকার আছে, আমি এগুলো বলতে চাই। এই তো আজ সকালবেলায় দেখলাম তোর সঙ্গে আমার কত ঝামেলা হলো। যেই মা যাই হয়ে যাক না কেন, মানে আমি ঠিক করি ভুল করি সবসময় আমার সাপোর্ট নিত, সেই মাও আর তেমন। তুই চলে গেলি, মা চলে গেল, তারপর কিরম একা একা লাগছিল, ভালো লাগছিল না। তারপর চুপ করে বসে বসে সৎভাবে একটু বিচার করার চেষ্টা করছিলাম নিজেকে। দেখ তুই যে বুঝতে পেরেছিস ভুলটা তোর, এটাই অনেক। এসব নিয়ে আর ভাবিস না, সব ভালো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি চাই সব ঠিক হয়ে যাক মেঘ, আমার আর ভালো লাগছে না। আমি জানি আমি অনেক ভুল করেছি, সেগুলো আমি সব ঠিক করে ফেলতে চাই। এবার আমার জন্য তোর আর নীলের মধ্যে কত প্রবলেমস ক্রিয়েট হয়েছে বলতো। আমি তোর যা ক্ষতি করেছি সেটা কারোর শত্রুও কখনো করবে না, তাই তো বল? ঠিক আছে এসব ভুলে যা না, তুই জীবনটাকে একেবারে নতুন করে শুরু কর। আমার কথা ছাড় তুই মেঘ, আমি তোর কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি। আমি অনেক ভুল করেছি, তার মধ্যে একটা তো ঠিক হওয়া উচিত বল। আমি মেনে নিচ্ছি আমি খারাপ, আমি খুব খারাপ, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি তো তোর দিদি। আমি তোর কাছে এই একটা দাবি করতে পারি না? কি দাবি বল? মেঘ তুই নীলকে প্লিজ ক্ষমা করে দে, প্লিজ। দেখ আমার কারণে যদি তুই আর নীল আলাদা হয়ে যাস, তাহলে আমি আর কোনোদিনই কারোর দিকে মাথা তুলে তাকাতে পারবো না, বুঝলি? দেখ দিদিভাই তুই এটা নিয়ে আর ভাবিস না, আমার আর নীলের মিল কোনোদিনও হয়নি। নীল তো একটা অদ্ভুত জেদ করেছিল, আর সেদিন আমি ওই মুহূর্তে ওখানে দাঁড়িয়ে সেটা বাধা দিতে পারিনি, তখন একটা ভুল ঘটে গেছিল, আর সেটাই আমার জীবনের সব থেকে বড় ভুল। তোর সঙ্গে অন্যায় হয়েছিল। আসলে কি বলতো সেদিন কিভাবে যে সবকিছু কি করে ঘটে গেল আমি। না না মেঘ, ওটাই তো তোর জীবনের সত্যি। তোকে নীল ভালোবাসে মেঘ, আর তুইও নীলকে ভালোবাসিস। দেখ আমার আর নীলের আলাদা হওয়ায় তুই আর নিজেকে ব্লেম করিস না। আমি জানি তুই আমার ব্যাপারে অনেক আজে বাজে কথা নীলকে বলেছিলি, বাট নীলের কি সেগুলো বিশ্বাস করা উচিত ছিল? ও যদি আমাকে ভালোবাসতো তাহলে কি সত্যিও ওই কথাগুলো বিশ্বাস করতো? দেখ ও যদি আমাকে ভালোবাসতো না, তোর এই কথাগুলো আমাদের সম্পর্কে একটা চিরও ধরাতে পারতো না, কিন্তু প্রত্যেকটা কথা বিশ্বাস করেছে। দেখ দিদিভাই ভালোবাসা না এত সহজ না। কেউ আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে আমার কপালে এক খাবলা সিঁদুর দিয়ে বলবে যে মেঘ আমি তোমাকে ভালোবাসি, ওটাকে ভালোবাসা বলে। হ্যাঁ যদিও আমি এতদিন ভাবতাম যে ওটাই নাকি ভালোবাসা, বাট সেটা নয়। কিন্তু তুইও তো ভালোবেসেছিলি তাই না? বেসেছিলাম মেঘ, আমি তোকে চিনি। আমি জানি তুই একজনকে একবার ভালোবেসে ফেললে তাকেই সারা জীবন ভালোবাসবি, তুই নীলকেই সারা জীবন ভালোবাসবি। ভালোবাসলে বুঝবে সেটা আমার সমস্যা। যাকে ছাড়, আমার এসব কথা নিয়ে আর ভাল লাগছে না। তুই প্লিজ আমাকে নীলের ব্যাপারে কিছু বলিস না। কিন্তু তোর যে ওর কাছে যাওয়া দরকার, হি নিডস ইউ। এই কথাগুলো কি নীল তোকে বলতে বলেছে? তুই পাগল হয়ে গেছিস মেঘ, নীল আর কোনোদিনও আমার সঙ্গে কথা বলবে তোর মনে হয়? তাহলে ওর মা? মেঘ তোর মাথাটা না একদম খারাপ হয়ে গেছে। মীনাক্ষী গাঙ্গুলি এরপর আর কোনোদিনই আমার মুখ দেখবে না, বুঝেছিস? আমি একটা অন্য কারণে তোকে বলছি যে তুই নীলকে সামলা। নীলের মধ্যে নিজেকে কন্ট্রোল না করতে পেরে একটা ভুলভাল কাজ করে ফেলার টেন্ডেন্সি তৈরি হচ্ছে। মানে কি বলতে চাইছিস? মানে নীলকে কিছু করেছে? তুই কি কিছু জানিস নীল কি করেছে? আমাকে এত প্রশ্ন করিস না, আমি তোকে ক্লিয়ারলি কিছুই বলতে পারবো না। দিদি ভাই, তুই আমাকে প্লিজ বল, তুই কি জানিস নীল কি করেছে, আমাকে বল। প্লিজ, আমি পারবো না। দিদি ভাই প্লিজ বল, নীল কি করেছে আমাকে বল, আমার জানাটা দরকার। আমি বললে তুই আমাকে ভুল বুঝবি না তো? দেখ, তুই আমাকে আবার ভুল বুঝলে আমি না, আমি বুঝবো না ভুল, আমি কথা দিচ্ছি। কিন্তু কি হয়েছে সেটা আমাকে বল। না থাক, ছেড়ে দে, তোর খারাপ লাগবে, দরকার নেই। খারাপ লাগুক আমি তাও দেখবো। কি দেখাচ্ছিলি দেখা? শোনো, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। আমি তোমার সঙ্গে সুখে থাকতে চাই। তুমি দূরে ঠেলে দিলে আমি মরে যাব, আমি আর বাঁচবো না। মেঘ, যা দেখলি এত কিছু ঘটে, বাকিটা তো আমি জোড়া লাগিয়েছি। একটু স্পাইসড আপ তো করতে হবে সব।